গাজীপুরে চাঁদা দাবি ব্যবসায় বাধা হামলা ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক নারী উদ্যোক্তা শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উদ্যোক্তা রাশিদা ফারুক অভিযোগ করেন টঙ্গী পশ্চিম থানার সেনা কল্যাণ ভবনে এভা গ্রুপের গার্মেন্টস কারখানায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন কিন্তু সরকার পরিবর্তনের পর জাভেদ আহমেদ সুমন তার ব্যবসা ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন চাঁদা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী পরিবারকে জীবন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি এ অবস্থায় পরিবারের সদস্যদের জানমাল রক্ষায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি